নমস্কার, আপনারা দেখছেন বাংলামজি নিউজ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, আজ জামালপুর ব্লকে অনুষ্ঠিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছটি দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠান। এই কার্নিভাল অনুষ্ঠানটি সেঠিয়া কোল্ড স্টোরেজ থেকে শুরু হয়ে জামালপুর পুলমাথা পর্যন্ত অনুষ্ঠিত হলো। এতে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। এই কার্নিভালে বিশেষ আকর্ষণ অনুষ্ঠান হলো পুরুলিয়া ছৌ নৃত্য, আদিবাসী নৃত্য ইত্যাদি। আমরা শুনে নেব এই দুর্গাপুজোর কার্নিভালে কিছু পুজো কমিটির উদ্যোক্তাদের কাছ থেকে আজকের এই কার্নিভাল নিয়ে কথা। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলামজি নিউজ। আপনাদের এখানে কেমন লাগছে? ভালো লাগছে আমার। আপনারা এই যে পূজা বিষয়ের জন্য যে থিম কি রেখেছেন, সেটা ভাবা কেউ ডেঙ্গু থিম, কেউ সবুজ সবুজ থিম, আমাদের একটা থিম আছে, ভারতীয় মুখ্যমন্ত্রী একটা থিম আছে, যেটা আমাদের ওই যে সত্যি সবুজ সাথী সব যে কিছু দিয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওই থিমগুলো সমস্ত প্রতি সব দিয়ে Thank you.
কার্নিভালে যারা অংশগ্রহণ করেছেন সকল মা বোনেদের হারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বিজয়ের প্রণাম জানাই। যারা জামালপুর